বিখ্যাত লেখক সিডনি স্মিথ বলেছেন, বইয়ের মতো সুন্দর ফার্নিচার আর হয় না। অর্থাৎ যিনি বই পড়েন না তার রুচি এবং পছন্দ নিয়ে কিন্তু প্রশ্ন তুলতেই পারি। বই যে শুধু জ্ঞানের ভাণ্ডার তা তো নয়, বই আমাদের মনের খোরাক জোগায়, আমাদেরকে মননশীল করে তোলে, প্রাণ প্রাচুর্যে ভরিয়ে তোলে আমাদের জীবন। উমর খৈয়াম যেমনটি বলেছেন, রুটি মত ফুরিয়ে যাবে, প্রিয়ার কালোচোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু একখানা বই অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। ঠিক তেমন বইয়ের খোঁজে আমাদের নেক্সাস টেলিভিশনের আয়োজন বই ভালোবাসি তোমারে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ রাইটার, আছি আপনাদের সঙ্গে। আর আমাদের সঙ্গে রয়েছে পোলার আইসক্রিম এবং pbs.com.bd। ধরলা নদীর প্রতিটা বাঁক জানে বিধুর বেহুলার বেদনার ভার, আর জানে জীর্ণ পাতায় লেখা বঙ্গের কবিদের ঊনকোটি বিমুগ্ধ প্রয়ার। যখনই কঠিন কোনো পরীক্ষা বাংলার বর্গী বানভাসী যুদ্ধ শঙ্কা টিকে থাকবার, নীলকণ্ঠ শুষে নিতে সন্তানের সব দুঃখ ভার, কখনোই ঘটেনি পরাজয় বিজয় বেহুলার। ক্ষীণ খেরোকাতার প্রতিটা পাতা তার বেদনার বারোমাস্যা, তবু সন্তানের পাতে সাজাতে সাকান্ন কখনই হয়নি ব্যর্থ, নিমন্ন পূর্ণার অলৌকিক ভাণ্ডার তার। একটু আগে আমরা শুনলাম তানভীর মোকাম্মেলের কণ্ঠে তার লেখা কবিতা। মজার ব্যাপার কি জানেন, আমরা সবাই তাকে শুধু চলচ্চিত্র নির্মাতা হিসেবেই চিনি, যিনি কিনা চলচ্চিত্র নির্মাণ করে ইতিমধ্যে 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 21শে পদকও। কিন্তু আমরা কি জানি তিনি বিভিন্ন বিষয়ে গল্প, কবিতা এসব লিখে চলেছেন, যেমন দেশভাগ, মুক্তিযুদ্ধ, নন্দন দত্তের উপরে রয়েছে তার নানা রকমের রচনা, ইতিমধ্যে প্রকাশ পেয়েছে তার 28টিরও বেশি বই। আজকের পর্বে আমরা কথা বলেছি তানভীর মোকাম্মেলের লেখালেখির জীবন নিয়ে। স্যার, আপনাকে স্বাগত আমাদের বইয়ের অনুষ্ঠানে। প্রথমেই আমি জানতে চাইব আপনার শৈশব এবং কৈশোরের কথা, বিশেষ করে আপনার সেই বইবেলার কথা। শৈশব কৈশোরে কী কী ধরনের বই পড়তেন, আপনি উদ্বুদ্ধ হয়েছেন? ছেলেবেলা কেটেছে আমার খুলনাতে, আমাদের পারিবারিক বাড়ি মোকাম্মেল মঞ্জিল। তো ওখানে আমার বাবা ছিলেন ইংরেজি সাহিত্যের আর মা ছিলেন বাংলা সাহিত্যের এমএ। তো আমাদের বাড়িতে দুই সাহিত্যের প্রচুর বই ছিল, আর আমি কেন জানি ছেলেবেলার থেকেই খুব বই পড়ুয়া ছিলাম, বুঝি না বুঝি। 12-13 বছরের বয়সের মধ্যেই সেই বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, মা বাংলা সাহিত্যের যত বই শুধু ছিল তাই না, এসব বইয়ের উপরে মোটামোটা সমালোচনা গ্রন্থ পড়ে ফেলেছে। তো আর ইংরেজি সাহিত্য আমার বিশেষ ভালো লাগতো, ওগুলো প্রচুর বই ছিল বাবার আর সেগুলো পড়তাম। পরে তো আমি বিশ্ববিদ্যালয়ে জীবনে এসে ইংরেজি সাহিত্য পড়ি, তারপরে বইয়ের জগতেই আমাদের সময় কেটেছে বেশি। আপনার শৈশবে খেলাধুলার পাশাপাশি বই পড়ার যে একটা সংস্কৃতি, এটা এখন কিন্তু হারিয়ে গেছে, অনেকেই বই পড়ছেন না, কেন? সেখানে আপনাদের কী সুবিধা ছিল, কেন বই পড়তেন? বাবা মাকে উৎসাহ দিতেন, শুধু বাবা মা না, পরিপার্শ্বটাই ছিল খুব বই পড়ার ব্যাপার, এবং পাড়ায় পাড়ায় লাইব্রেরি ছিল, শিক্ষকরা বলতেন, যদিও শিক্ষকরা চাইতেন আমরা ক্লাসের বই বেশি পড়ি, কিন্তু আমরা তো এইসব বই বেশি, গল্প, উপন্যাস, ডিটেকটিভ, লুকিয়ে লুকিয়ে, বইয়ের মধ্যে লুকিয়ে বই, হ্যাঁ বই, এরকম তো প্রচুর করতে হয়েছে। এমন দু একটি বইয়ের নাম বলুন যেটি কিনা আপনার সারা জীবনকে অনেকটা এগিয়ে দিয়েছে এবং মনে দাগ কেটেছে। বাংলা সাহিত্যের বঙ্কিমের উপন্যাসগুলি তখন খুব আমাকে ইয়ে করতো, আন্দোলিত করেছে, বেশ গভীর কিছু কথাবার্তা তিনি ওনার অবস্থান থেকে বলেছেন। তবে পড়তে ভাল লাগতো শরৎচন্দ্র বেশি, আর তখন তো সতীনাথ ভাদুরীর বই পড়া শুরু করেছি, অন্যরকম লাগতো, জাগরি টাগরি। মানিক বন্দ্যোপাধ্যায় আমার খুব ভাল লাগতো, এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ করে ওই যে অল্প বয়সে বেশি বই পড়ার ফলে একটু কী বলে, একটু অকাল পরিপক্ক, এখন অবাক লাগবে যে আমার ওই সময় পুতুল নাচের ইতিকথা খুব ভাল লেগেছিলো, আর পদ্মা নদীর মাঝি তো বেশ জনপ্রিয়। অনেকগুলো বই আপনি লিখেছেন, 24টিরও বেশি। তো আমরা আপনাকে কী হিসেবে দেখলে আপনার সবচেয়ে ভালো লাগে, চলচ্চিত্রকার শুধুই নাকি লেখক হিসেবে আপনি নিজেকে বেশি এগিয়ে রাখবেন? এই যেভাবে দেখে আর কি, ওটা আমার জন্য গুরুত্বপূর্ণ না, তো কেউ অনেকে জানেই না আমি লিখি, আবার অনেকে জানেই না আমি ফিল্ম করি, এইটা কোনো ব্যাপার না, সবাই জানে না। আর এটা সবসময় ওই দেশের ওই 5% মানুষ আর কি, যারা একটু মধ্যবিত্ত কিছু না। আপনার এই কথার মধ্যে কিন্তু আমি একটু নেতিবাচক না, একটু আমরা খুব 5% কেন, আপনাকে কেন বাংলাদেশের 95% কেন জানবে না এবং পড়বে না? আসলে আমরা তো তাদের শিক্ষা সংস্কৃতি
সংস্কৃতির ওই জগতে আনতে পারিনি। বিশাল গ্রাম বাংলা তো সবসময় এই সাহিত্য এদের মধ্যে মধ্যবিত্তরাই চর্চা করে, আমাকে কেন, বড় লেখককে কয়জন চেনে, ওইটা নিয়ে আমি খুব উত্তেজিত নই। এটা আমাদের সীমাবদ্ধতা জাতি হিসেবে, সেটা অন্য জিনিস। আর এখন তো বই পড়া উঠেই গেছে প্রায়। আমি তার বরং বলি যে সাহিত্য আমার ফিল্মে কীভাবে প্রভাব করেছে। একটা বলি যে ধরেন যে আমার প্রথম ছবিটাই কিন্তু সাহিত্য নির্ভর, সেটা হচ্ছে হুলিয়া কবিতা নির্মাণ, ওইটা নিয়ে আমি প্রথম ফিল্ম বলছি। মানে সাহিত্যের সঙ্গে সবসময় একটা সম্পর্ক ছিল, লাল ছবির কথা বললাম। আরেকটিও আমার ফিল্ম, সাধারণত আমার ফিল্মের স্ক্রিপ্ট আমি নিজেই লিখে নিই, গল্পটা মৌলিক গল্প, যেমন চিত্রা নদীর পাড়ে নদীর নাম মধুমতী, এগুলো সব আমার মৌলিক সৃষ্টি, এই জীবন ঢুলি রূপসা নদীর বাঁকে। কিন্তু আরেকটা ফিল্মের ক্ষেত্রে রাবেয়া, এটা আমি চিত্রনাট্য লিখলো, গল্পটা আমার মৌলিক না। এটা প্রায় 2500 আগে সফোক্লিসের যে নাটক ছিল আন্তিগোনে ক্লাসিক্স, ওইটাকে এক ধরনের বিনির্মাণ করে এই মুসলিম মধ্যবিত্ত সমাজে 71 সালে এই পাকিস্তান আর্মি ক্যাপ্টেন বলে কবর দেওয়া যাবে না, সেই আন্তিগোনের কাহিনী বোনটা কবর দিতে যে মারা। এই সাহিত্যের সঙ্গে আরেকটা বলি, আমি এখন যে ছবিটা করতে যাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি আমরা, সুজনবাদিয়ার ঘাট, এটাও কিন্তু সাহিত্যের। তো সেই জন্য সাহিত্যের সঙ্গে আমাদের একটা আমার একটা সম্পর্ক সবসময় ছিল, এখনো আছে। আমরা আপনাকে ঔপন্যাসিক হিসেবেও জানি এবং দেখতে চাই। হ্যাঁ, আমার ওই অর্থে প্রথম উপন্যাস হচ্ছে কীর্তিনাশা। কীর্তিনাশা হচ্ছে, আমি এটা বুঝতে চেয়েছিলাম যে এই কীর্তিনাশায় যে পুরনো বিক্রমপুর অঞ্চলে পদ্মার আর এক নাম ছিল, তো বিক্রমপুরে খুব একটা সমৃদ্ধ সভ্যতা ছিল, সংস্কৃতি ছিল। জানেন তো কীর্তিনাশা বা পদ্মা বিক্রমপুরের প্রায় অর্ধেকই একসময় ধ্বংস করেছে। বিক্রমপুরের ক্ষতি সবচেয়ে কারা কে বেশি করলো, কীর্তিনাশা না 47-এর দেশভাগ? তো এইটা আমি বলতে চেয়েছি। মানে ওখানে চরিত্র বলেও ওখানে যে নদীকে মানুষ একদিন ঠিকই বাইন্দা খুলতে পারবে, কিন্তু মানুষের মানুষের ভেদাভেদ সৃষ্টি হলো এটা তো আর কোনো দিন। তো এটা আমার বলবার কথা ছিল। তারপরে আমি আরেকটা উপন্যাস লিখি দুই নগর, আমাকে দেশভাগ খুব তাড়িত করে, আপনি জানেন 47-এ আমার কয়েকটি ছবি আছে দেশভাগ নিয়ে নানা রকম। তো এইটা কলকাতা আর ঢাকা এই দুটো শহর দেখেন, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কাছাকাছি দুটো বড় মহানগর। ঢাকার বয়স প্রায় 400, কলকাতার 300, নানারকম আন্তঃসম্পর্ক আছে আমাদের, ভালোবাসা অপছন্দের। তো এই দুই শহরের মানুষের আকর্ষণ বিকর্ষণ নানা চরিত্রের মধ্যে দিয়ে এটা হচ্ছে দুই নগর। পরে আমি চিত্রা নদীর পাড়ে যেটা আমি ফিল্ম বানিয়েছিলাম প্রথমে, তখনই মনে হয়েছে এটা একটা সাহিত্য মূল্য থাকতে পারে, তখন এটাকে আমি উপন্যাস হিসেবে লিখি। তো এটা একটা নিরীক্ষা সাহিত্যের ক্ষেত্রে, যে সাধারণত উপন্যাস লেখা হয় পরে তার থেকে চিত্রনাট্য লেখা হয়। আমি প্রথমে চিত্রনাট্য লিখেছি, তার থেকে উপন্যাস লিখেছি। এটা আমি পরে আরও দুটো উপন্যাসের ক্ষেত্রে করেছি, নদীর নাম মধুমতী আর এখন জীবন ঝুলি বের হতে যাচ্ছে, আর রাবেয়া ওটা উপন্যাসে বের হয়েছে পশ্চিমবঙ্গে, তো এখানেও বের হয়েছে 71-এর আন্তিগণের নামে। তো এই যে এই তিনটে উপন্যাস, দেশভাগ নিয়ে, কীর্তিনাশা, চিত্রা নদী আর দুই নগর, এই নিয়ে আমি একটু দেশভাগ উপন্যাস ট্রিলজি বের করেছি, ট্রিলজি। তো বিষাদ নদী নামে এটা দুই বাংলা থেকে প্রকাশ পেয়েছে। আপনি অনেক সুন্দর সুন্দর ছোট গল্প লিখেছেন, আমরা যদি একটু জানতে চাই। আমাকে তো অনেক মানুষের সঙ্গে মিশতে হয়, অনেক শ্রেণীর মানুষের সঙ্গে, অনেক সম্প্রদায়ের মানুষের সঙ্গে। আমি একসময় বামপন্থী রাজনীতি করেছি, গ্রামে গ্রামে ঘুরেছি, ক্ষেত মজুর সমিতি করেছি, নানা দরিদ্র মানুষ, নিপীড়িত মানুষ, এদের বেশ কাছ থেকে দেখার আমার সুযোগ হয়েছে। তাছাড়া আমার একটা নৌকা আছে, জানেন, আমার তো কোনো ফ্ল্যাট নেই, বাড়ি নেই, জমি নেই, গাড়ি নেই, কিছু নাই, কিন্তু আমার একটা নৌকা আছে এবং আমি নৌকাতে অনেক ঘুরে বেড়াই। আর নৌকা মানে একটা হাউস বোট মতো কালেশ্বরীতে থাকে। তো নদী পাড়ের মানুষ, নদীর মানুষ, মাঝি, জেলে, এদের সঙ্গে আমার অনেকের সাথে বন্ধুত্ব আছে, আন্তঃসম্পর্ক আছে। তো আমি এই নানা সপ্তাহের উপন্যাস লেখা তো অনেক বড় ব্যাপার, সপ্তাহ হয় না, তো সেই জন্য আমি বেশ কিছু ছোট গল্প লিখেছি। এটা তানভীর মুখোপাধ্যায়ের ছোট গল্প নামে এখানেও প্রকাশ হয়েছে, এখানে বের করেছে অনার্য, আর পশ্চিমবঙ্গে বের করেছে লাস্ট্রাদা বলে একটি প্রকাশক। তো এটাই আমার ছোট গল্প। আমি ছোট গল্প এখনও লিখি, কালি কলমে মাঝে মাঝে আমার ছোট গল্প বের হয়। দেশে তো ভালো সাহিত্য পত্রিকা খুব বেশি নেই, তবু আমার লিখতে ভালো লাগে ছোট গল্প। আমাদের যাওয়ার সময় হলো, তো আমাদের প্রথম মোতাবেক আমরা আমাদের শ্রদ্ধেয় অতিথিকে একটি বইয়ের মাধ্যমে সম্মান জানিয়ে থাকি। স্যার, ব্রাউন পেপার, এটা আপনার ছোট ভাই প্রতিমের বই, এবারে বইমেলায় এসেছে। ধন্যবাদ। এটা ডিটেকটিভ, যেটি আপনি বললেন ছোট সময় আমরা ডিটেকটিভ পড়তাম। থ্যাংক ইউ, খুশি হলাম। ডিটেকটিভের নাম কি?
অলোকেশ রয়। তার দুজন সহকারী থাকে, আর্কিটেক্ট উর্বি বোস এবং ক্রাইম রিপোর্টার ইমরুল। এই তিনজন মিলে টিম। থ্যাংক ইউ। ওকে, পড়ব অবশ্যই। থ্যাংক ইউ। তানভীর হাসান সৈকতের গড়ে তোলা লাইব্রেরির কথা। উল্টে পাল্টে পড়তে থাকেন বই প্রেমীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা। একসময় যেখানে ছিল ময়লা আবর্জনার স্তূপ, এখন সেখানে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন এক লাইব্রেরি। যে কেউ চাইলে সেখানে গিয়ে গাছতলায় বসে এক কাপ চা কিংবা কফির সঙ্গে তার পছন্দের একটি বই পড়তেই পারে। বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের 3 নম্বর গেটে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের গড়ে তোলা লাইব্রেরির কথা। চলুন আমরা জেনে আসি সেই পেছনের গল্প, কী করে আমাদের সৈকত সেই সুন্দর একটি লাইব্রেরি, যার নাম দিয়েছেন উনি উন্মুক্ত লাইব্রেরি, সেটি গড়ে তুললেন। বর্তমান সময়ে লাইব্রেরির সংখ্যা কমতে থাকলেও সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক প্রবেশমুখেই নজরকাড়ে রং তুলির আঁচড়ে সাজানো দৃষ্টিনন্দন এই উন্মুক্ত লাইব্রেরি। প্রতিদিন শত শত বই প্রেমীর দেখা মেলে এই লাইব্রেরির আশেপাশে। আপন মনে গাছতলার কিংবা বেঞ্চিতে বসে নিজের পছন্দের বইয়ের এ পাতা থেকে ও পাতা উল্টে পাল্টে পড়তে থাকেন বই প্রেমীরা। মানুষ যাতে অনায়াসে এক কাপ চায়ের সাথে উন্মুক্ত পরিবেশে বইয়ের সাথে সময় কাটাতে পারে, সেজন্যই সৈকতের এমন উদ্যোগ। গ্রাম অঞ্চলগুলোতে লাইব্রেরির যে সংস্কৃতি সেটি ছিল, কিন্তু একটা সময় এটি হারিয়ে গেছে। আবার উন্নত বিশ্বের দিকে যদি আমরা তাকাই, সেখানে পার্কের পাশে কিংবা হচ্ছে রাস্তার ধারে বই পড়ার যে সুযোগটি রয়েছে, আমাদের দেশে এখনো সেই সুযোগটি তৈরি হয়নি, কিংবা আমাদের দেশে এখনো সেই কালচারটি তৈরি হয়নি। শিক্ষিত সমাজ যখন গড়ে ওঠে, তখন আমার মনে হয় যে সেখানে আস্তে আস্তে তার অন্ধকারগুলো দূর হয়ে যায়। তো বই হতে পারে সেই মুক্তির হাতিয়ার, যেটি আসলে আমাদের এখন আমাদের জেনারেশনের বইয়ের সাথে সম্পর্কটা আমার মনে হয় একটু দূরত্বে চলে আসছে, কারণ তথ্য প্রযুক্তি অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে, অনেকেই হচ্ছে বই থেকে দূরে চলে আসছে। তো আমার মনে হয় যে এই উন্মুক্ত লাইব্রেরি আন্দোলন এটি একটা সময় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। একসময় ময়লা আবর্জনায় ভাগার ছিল এই এলাকাটি, আসে পরিবর্তন। সোহরাওয়ার্দী উদ্যানের মতো একটি জায়গা যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণের মাধ্যমে বাংলাদেশ মানুষকে একত্রিত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তো সে চিন্তা থেকে আমার কাছে মনে হয়েছে সে ঐতিহাসিক এই গুরুত্বপূর্ণ জায়গাটি এবং তার পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে শিল্প সংস্কৃতি চর্চার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, সেই জায়গায় একটি ময়লার বাগার যেখানে হচ্ছে মানুষ বসতে পারছে না দুর্গন্ধে কিংবা অনেকে মাদক সেবন করছেন, সেখানে একটি পরিষ্কার করে যদি উন্মুক্ত লাইব্রেরি, যেটা উন্মুক্ত জায়গা থাকবে, যেখানে চায়ের আড্ডায় বই পড়ার সুযোগ থাকবে, যেখানে আমাদের যে কেউ যে স্বাচ্ছন্দ্যে বই পড়বে। শুধু নামে নয়, বাস্তবিকভাবেই লাইব্রেরিটি সবার জন্য উন্মুক্ত। যে কোনো শ্রেণী পেশার মানুষই এখান থেকে বই নিয়ে পড়তে পারেন আর কাটাতে পারেন বইয়ের সাথে সুন্দর সময়। ফারুক মাহমুদ 70-এর দশকের কবি। বইকে সামনে রাখতে হবে। দু ধরনের স্ট্রেস হয়, ডিস্ট্রেস এবং ইউস্ট্রেস। অনেক বন্ধু সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়, অনেক বন্ধু কথা দিয়ে কথা রাখে না, কিন্তু বই কিন্তু কাউকে ফিরিয়ে দেয় না, বই সব কথা রাখে। ফারুক মাহমুদ 70-এর দশকের কবি, লিখছেন দীর্ঘ অর্ধ শতক ধরে। লেখায় তার জীবনবোধ এবং বিষয় বৈচিত্র্য রীতিমতো আগ্রহ জাগানিয়া। এবার আমাদের বই টিম ফারুক মাহমুদের মুখোমুখি হয়েছিলেন, তাদের সেই গল্পচারিতায় উঠে এসেছে বেশ কিছু বইপাঠ বিষয়ক দাবি দেওয়ার গল্প। একটা জাতিকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যেতে হলে বইকে সামনে রাখতে হবে। আমাদের দেশে পাঠাগার আন্দোলন আরও ব্যাপকভাবে গড়ে তুলতে হবে। আগে একটা সময় ছিল যখন আমাদের বই ছাপা হতো 5,000 কপি, সেটা কমতে 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 এখন বই ছাপা হয় 300। তার মানেটা কী? আমরা বই থেকে সরে আসছি। পাঠক যে বই পড়তে চায় না এটা কিন্তু ঠিক না, পাঠকের উপর দোষ দিয়ে লাভ, আমরা বই পৌঁছাতে পারি না। আমরা মফস্বলে ঢাকার বাইরে বই পৌঁছানো কিন্তু খুব কঠিন কাজ, একজন প্রকাশকের পক্ষে
তার একটা বই নিয়ে মফস্বলে যাওয়া সম্ভব না, তার খরচ, থাকার খরচ। আমাদের এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে পাঠকদের, প্রকাশকদের বইগুলো মফস্বলে নেওয়া যায়। একজন বলেছিলেন যে আমরা এখন লাইব্রেরি করি ঠিকই, কিন্তু সেটা হলো আমাদের ক্যাসেটের লাইব্রেরি হয়, আমাদের গানের ইয়ার লাইব্রেরি হয়, কিন্তু বইয়ের লাইব্রেরি হয় না। তা আমি এমনও দাবি জানাই, আমি আমি লিখেছিও যে আজকাল যদি এই যে বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট হচ্ছে, সেখানে সব ব্যবস্থা আছে, তো রাজুকের উচিত যারা ওইটা পারমিশন দেয় যে একটা বইয়ের কর্নার না থাকলে সেই বিল্ডিংটার পারমিশনই দেওয়া উচিত না, যে তুমি আগে একটা বইয়ের স্পেস তৈরি করো যে কোথায় তুমি বইটা রাখবা, সেই তোমার ডিজাইনের মধ্যে এটা থাকতে হবে। আরেকটি ব্যাপার হলো যে আমাদের আজকাল পাড়ায় পাড়ায় ডিপার্টমেন্টাল স্টোর গড়ে উঠছে, সেখানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না, তো কেন সেখানে বই থাকবে না কেন? সেখানে একটি র‍্যাক থাকতে হবে যেখানে বই একটি পাঠক বা ক্রেতা গেলে একটি বই পায়। একটা বিখ্যাত চরিত্র যখন আমি পড়ি, মনে হয় যে ওই চরিত্রটি আমার পাশে বসা আছে, ওনার সুখ, এই চরিত্রের সুখ দুঃখ আমাকে স্পর্শ করে, এমনও হয় যে এই চরিত্রের দুঃখটি আমাকে এমনভাবে স্পর্শ করে আমার চোখে জল এসে যায়। কাজে বই খুব প্রভাব বিস্তারী একটা জিনিস। স্ট্রেস কার জীবনে না আছে? জীবন মানেই তো টানা পড়েন। যার জীবনে স্ট্রেস নেই, তিনি কি জীবন কি ঠিকঠাক মতো যাপন করতে পারছেন? এই স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে একটি বই, স্ট্রেস ম্যানেজমেন্ট কী করবেন, কীভাবে করবেন, লিখেছি আমি, সঙ্গে ডক্টর তপতী মণ্ডল। মজার ব্যাপার এই, যখন আমি দেখলাম যে অফিসের অনেকেই নানা রকম সমস্যায় ভুগছে, হাঁপ, ইত্তেজ, সবসময় একটা মনে হয় যেন উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, তখন মনে হলো স্ট্রেস নিয়ে কিছু করা দরকার। কিন্তু এখানে বলে রাখা ভালো, স্ট্রেস মানেই কিন্তু খারাপ কিছু নয়। দু ধরনের স্ট্রেস হয়, ডিস্ট্রেস এবং ইউ স্ট্রেস। যেই উত্তেজনা আমাদের আনন্দ দেয় সেটিকে বলে ইউ স্ট্রেস। ধরুন আপনি কালকে একটি নতুন চাকরিতে যোগদান করবেন, কিংবা আপনার বিয়ের কথাবার্তা চলছে, সে সময় যে উত্তেজনা হয় এটা কিন্তু খুবই আনন্দদায়ক। এখানে বলে রাখা যায় যে কর্টিসল এক ধরনের হরমোন, যাকে কিনা আমরা স্ট্রেস হরমোন হিসেবে চিনি, আর এর উল্টো দিকে রয়েছে ডোপামিন কিংবা এন্ডোরফিনস। অর্থাৎ যখন আমরা আনন্দে থাকি তখন ডোপামিন কিন্তু রিলিজ করে শরীর। তো আমি খুব বেশি কিছু ভিতরে ঢুকবো না, তবে তিনটা বিষয় আমি বলতে চাই যাতে আপনার স্ট্রেস অনেকটা কমে আসবে। সেটি হলো সুষম খাদ্য গ্রহণ এবং সুষুপ্তি, অর্থাৎ খুব তাড়াতাড়ি বিছানায় যাওয়া এবং অন্তত 7 ঘন্টা ঘুম, এবং অবশ্যই আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, শারীরিক কসরত, তাহলে কিন্তু অনেকটাই আপনি নিস্তার পাবেন। বাকি অনেকগুলো টেকনিক বলা আছে যাতে আপনি স্ট্রেস থেকে মুক্তি পেতে পারেন। আশা করছি স্ট্রেস ম্যানেজমেন্ট পড়বেন। এটি পাঞ্জরি পাবলিকেশনস থেকে এসেছে, বইমেলায়ও পাওয়া যায়। এবার আমাদের প্রশ্ন, স্ট্রেস হরমোন বলতে কী বুঝি? অপশন এ কর্টিসল, অপশন বি ডোপামিন, এবং অপশন সি এন্ডোরফিনস। উত্তর পাঠান এবং জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের কুইজের পুরস্কার বিজয়ীর নাম। আমাদের গত পর্বের প্রশ্ন ছিল গোয়েন্দা কিরিটি রয়ের উচ্চতা কত? সঠিক উত্তর অপশন 1.5 ফিট। সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতেছেন কাওলা দক্ষিণ খান ঢাকার দর্শক শাহরিয়ার হাসান চৌধুরী, আপনাকে অভিনন্দন। আপনাদের বই এবং বই পাঠের অভিজ্ঞতাগুলো আমরা জানতে চাই, জানাতে পারেন, ইমেইল করুন। আজকের পর্ব থেকে আমি অরুণ কুমার বিশ্বাস বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সে নাগাদ সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।